হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আওয়ার কিউট ফ্যামিলিতে তোমাদের স্বাগত। তো আমি রান্নাঘরে এসেছি। দেখো, মা এদিকে দুদিকে দুটো রান্না বসিয়ে দিচ্ছে। একদিকে হচ্ছে আজকে খাসির মাংস হবে, তার জন্য মটনটা প্রেশার কুকারে নুন আর একটু হলুদ দিয়ে একটু মানে সেদ্ধ করে নিচ্ছে। কেননা আমাদের একবারে প্রেশার কুকারে মানে রান্না করে না, আমাদের একটু সেদ্ধ করে নেয়, তারপরে কড়াইয়ে কষায়। আর এদিকে বসিয়ে দিয়েছে কুমড়োর তরকারি। তো কুমড়োর তরকারিটা ছোলার ডাল দিয়ে হবে। আর ছোটো মা সবজি কাটা হয়ে গেছে। এদিকে দেখো স্যালাডের জন্য শশা আছে, আর এদিকে মাংসের ওই চর্বি না তেল কী বলে ওটা রয়েছে। তো এখানে রয়েছে পটল, ঘি, করলা, বেগুন, পেঁয়াজ, আলু, মাছের আলু, আদা, রসুন, পাপার খাবার। তো ওগুলো দেখি, আমি গেছিলাম ঘরে বিছনা টিছনা গুছিয়ে, তারপরে ভাত খেলাম, ভাত ঠাত খেয়ে এখন আমি তারপরে বাবাকে খাওয়ালাম, খাইয়ে এখন আমি ঘরটা মুছে নিচ্ছি। আর ছোটো মা গেছে ছাদে জামা কাপড় আনতে। তো মায়ের ওদিকে রান্না হচ্ছে, তো চলো তোমরা দেখতে থাকো। তো আজকে শুধু আমি ভয়েসই দিচ্ছি, কেননা ভালো লাগছিল না আজকে শরীরটা, সকাল থেকে ল্যাগ খাচ্ছিলাম, তার জন্য মানে অতটা ভালো লাগছিল না ভিডিও করার জন্য। তো করেছি তবুও। তো এখন বাজে ঘর মোছা হয়ে গেছে 11:45 বাজে। তো এইদিকে দেখো পাপা টিভি দেখছিল, পাপা আবার হাত দিয়ে বাই বাই করে দিচ্ছে, আবার চুমু দিল। তো এদিকে মায়ের রান্না দেখো, মাংসটা কড়াইয়ে বসিয়ে দিয়েছে, তো ফুটছে এটা, আর প্রেশারে বসিয়ে দিয়েছে পাপার জন্য খাবার। তো পাপার ডাল সেদ্ধ হচ্ছে খাওয়ার জন্য। তো এদিকে তো হয়েই গেল, আমি এখন একটু সেলাই করতে বসবো ব্লাউজটা। তো ব্লাউজটা অনেকদিন সেলাই করা হয় না, তো এখন একটু আমি সেলাই করে নেব। তো পাপাও দেখো এখানে রয়েছে, পাপা বদমাশি করছে, মানে আমার সেলাইয়ের বাক্সে কল, পেন্সিল এইসব নিয়েছে, নিয়ে নষ্ট করবে পেনগুলো। একটা পেন কলের মধ্যে মানে ভেতরে কলের ভেতরে মানে পেনটা ঢুকাচ্ছে, তাহলে বলো পেনটা খারাপ হবে না? তো এদিকে আমি সেলাইটা করে নিই। দেখো অবস্থা, দেখো কলের ভেতরে পেনটা রাখছে, তাহলে কি বলবো। আর পেছনে পুতুলটা দেখতে পাচ্ছ, গণেশের পুতুল, তো ওটাকে বার করে দিয়েছিলাম, ওটা এখন নেবে না, হাতেই ওর পছন্দ না, তো ওটা আবার ঢুকিয়ে রাখবো পরে। তো এই হেমগুলো করে নিই, তারপর যাবো স্নান করতে। তো দেখো একদিকে আমার করা হয়ে গেছে, আর একদিকটা আমি করছি। তো এরপরে হুকের ঘর আর হুকটা করব, তারপরে এক হাতের যেই লেসটা এনেছি আমি পুঁতি পুঁতি ওটাও বসাবো, আর ফিটিংসটা করলেই আমার ব্লাউজটা কমপ্লিট হয়ে যাবে। তবু এখন দুদিন লাগবে, কারণ আমি ঠিক করে তো বসতে পারছি না তার জন্য। তো আমি আবার চলে এলাম, এখন বাজে 5:35। তো দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গেছিলাম, তো ঘুম থেকে উঠলাম, আজকে তাড়াতাড়ি উঠেছি, কারণ আজকে একটু বেরাবো, এই ননদের বাড়ির ওখানে যাবো, যে গোষ্ঠী করা আছে আমাদের, সেদিনকে ব্যাংকের বই করতে গেলাম, আজকে আমার গ্রুপ ফটো লাগবে, গ্রুপ ফটো তুলবো সবাই মিলে, অনেক ঝামেলা, বাপরে বাপ, একবার এটা করো ওটা করো। তো মুক্তাদি এখনও আসেনি, আসুক, তার জন্য আমি ঘরে রয়েছি, আসলে একসাথে বেরাবো। চলো তোমরা তাদের সাথে থাকো। আর পাপা এখনও ঘুমাচ্ছে, ওঠেনি, আর আজকে প্রচণ্ড গরম দিয়েছে, ঘর ঠর পুরো আগুন হয়ে রয়েছে, কুলার চালাতে হয়েছে, রাতেও মনে হয় কুলার চালাতে হবে, প্রচণ্ড গরম আজকে। আমরা বেরিয়ে গেছি সাথে আরেকজন, ইস রে বাকিটা মরে গেছে, একটা বাকি রাস্তায় মরে গেছে। তো চলো পৌঁছলো, ওদের সাথে দেখা হচ্ছে। তো দেখো ক্যালেনের জলটা কত সুন্দর লাগছে, আর চারিদিকে গাছগুলো আরও সুন্দর লাগছে। তো এখন আমরা যাব দুর্গাপুর বাজারে। তো দিদি ফোন করেছিল আমার ননদ, বললো যে ওদের ওদিকে না গিয়ে একবারে আমরা বাজারে গিয়ে ফটো তুলব, তার জন্য আমরা একবারে বাজারে চলে যাব। তো দেখো আকাশটা কত সুন্দর লাগছে দেখতে, তো চলো যাওয়া যাক। এখানে চলে এসেছি আমাদের, তো ট্রেন যাচ্ছে, দেখো মালগাড়ি যাচ্ছে, তো ওরা কেউ এখনো আসেনি, ওদের জন্য আমরা দাঁড়িয়ে আছি। দেখো আমরা কোথায় দাঁড়িয়ে আছি, রিসটা দেখো, আর ওপরটা এই যে আমরা, তো এই যে আমরা বাজারে চলে এসেছি, এখনো কয়েকজন
এখন আসেনি তাদের জন্য দাঁড়িয়ে, আর একদিন আবার খেলে অস্থির হয়ে গেছে, এখন জলের দরকার না হয় মরেই যাবে। এই যে এনার্জি তো সবাই চলে এসেছে, তো কেউ আগে আসছে তো কেউ পরে আসছে, কারোর মানে ঠিক নেই আগে পরে, মানে সবাই তো একসাথে আসছে না, তার জন্য লেট হয়েছে। 5:30 টাইম দিয়েছিলো, এখন বাজে 6:30। তো দেখো বাজারে কত সুন্দর কুর্তিগুলো, তো একটা জাম কালারের দেখো দেখতে পাচ্ছো নায়রা, তো ওগুলো এখন খুব বেরিয়েছে। এটার দাম জিজ্ঞেস করলাম, বললো 1500 টাকা। তো খুব ভালো লাগছিলো জিনিসটা আমার, তো এবছর এগুলোই নাকি উঠেছে। আর এর দোকানে কানের দেখছিলাম, দেখো 40 টাকা দামের কানের, কত সুন্দর সুন্দর 40 টাকা দামের কানের, কিন্তু কানের আমার অনেক আছে তাই আমি আর কানের নিলাম না, তবুও দেখলাম, মানে দেখতে কি অসুবিধা আছে। এদিকে রয়েছে ব্যাগ, আর এদিকে কানেরগুলো দেখো, এগুলো হচ্ছে 100 টাকা করে, তো এগুলোও খুব ভালো লাগছিলো। তো দিদি একটা কানের নিয়েছে, সবাই চলে এসেছে দেখো, একদল দোকান এখনো খোলেনি, এখন খুললেও সবে ফটো তোলা হবে আমাদের। তো ফটো তুলে আমরা এখন বাড়ি যাচ্ছি। তো বাড়ি যাওয়ার পথে আমাদের বাড়ির সামনেই দেখো ওই কাকুটা বসে, তো ওই কাকুটা খুব ভালো ফুচকা বানায়, তো এখন আমরা আলু কাটা কিনে নিচ্ছি। চটপটি কিনে নিলাম, যাওয়ার সময় খেতে খেতে যাব, চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাড়ি চলে এসেছি, বাবার জন্য একটা জেন্স নিয়ে এসেছি, দেখো এই যে মায়ের জন্য কি নিয়ে আইছিস, মায়ের জন্য কিছু নিয়ে আসি, ছেলের জন্য মানে যে কানে যাবে ছেলে, এই যে ধরাই দে, আমাদের একটু কিছু আনে না, একটু দে, দেখো বাড়ি আসতে আসতে 8টা বেজে গেল, 7:45। দেবো আমাকে একটা, কটা আছে, বলো 1 2 1 2, পড়াশোনা করো। তো আমি এখনও ড্রেস চেঞ্জ করিনি, কেননা একটু চা খেয়ে নেব। তো মা চাটা গরম করে দিল, চা আর 2টো বিস্কুট নিয়ে নিয়েছি। তো ড্রেস চেঞ্জ করিনি, কেননা কটা রিলস বানাবো তার জন্য ড্রেসটা চেঞ্জ করিনি। আর পাপার ওখান থেকে একটা জেমস নিয়ে নিয়েছিলাম বলে পাপা দেখো কেমন চিল্লাচ্ছে। সম্পূর্ণ